তাহলে একটু ডিসকাশনটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। আগের দিন যেটুকু হয়েছিল তার থেকে আরো কিছু আলোচনা দরকার আছে অধিবৃত্তের জন্য। তো অধিবৃত্তের অতি সংক্ষিপ্তর পাঁচ পর্যন্ত ছিল, ছয়ের দাগে দেয় অতি সংক্ষিপ্ত। বলছে যে একটা অধিবৃত্ত দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী হলে অধিবৃত্তটা নাভি স্থানাঙ্ক ও নাভিলম্বের দৈর্ঘ্য জানতে চাইছে। দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী, এই অঙ্কটা অনেকটাই তিনের তিনের মতো। ভেড়া তিনের তিন করেছিস, বোঝা উচিত মূল কাজটা কি। তবু আমি যদি একবার রিপিট করি, যে দুটো সরলরেখা দিয়েছে, দুটো সমীকরণ বলে দিয়েছে, আমাকে বল এই দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করা যাবে, মানে অপনয়ন বা তুলনামূলক যা যা শিখেছি ওখান থেকে এক্স আর ওয়াই মান পাবো, ওইটাই কি ওদের ছেদ বিন্দু স্থানাঙ্ক। এবার এইটা দিয়ে কে পাস করছে, অধিবৃত্তটা। তাহলে এই যে স্থানাঙ্কটা পেলাম, যাই হোক পাই, 2.3 পাই বা যাই পাই, তাহলে সেইটা কি করবে, ওই সমীকরণকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। স্যাটিসফাই করলে ওখান থেকে এর ভ্যালু পেয়ে যাবো না, এর ভ্যালু যদি পেয়ে যাই এর ভ্যালু বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিলে আমরা নাভি স্থানাঙ্ক পাবো, গুড, আমরা ইয়ে পাবো, নাভিলম্বের দৈর্ঘ্য পাবো, অসুবিধা আছে, মিটে যাবে সমস্যা। সাতের তাহলে দেখি একটা কর, সাতের এক কর দেখি নিজেরা কর। এই অধিবৃত্তটা বলছে একটা বৃত্তের কেন্দ্রগামী, ধরনটা একই, শুধু একটা বৃত্তের কেন্দ্রটাকে বের করতে হবে। এবং বি কেয়ারফুল, বৃত্তের যে কেন্দ্রটা বলেছে যে বৃত্তটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আগে কিন্তু একটা সহগ আছে টু, তাহলে ওটা কি করতে হবে আগে, হ্যাঁ কি করতে হয়, টু দিয়ে ভাগ করে নিতে হয়, করে নিয়ে তারপরে বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে। কর বৃত্তের কেন্দ্র বের কর, তাহলে কত আসছে বৃত্তের কেন্দ্র, 1, -3, হ্যাঁ তাই আছে। এবার 1, -3 বিন্দুটা কি করবে, সিদ্ধ করবে অধিবৃত্তকে। বেশ তাহলে দেখ কি আসে এর মানে। এর ভ্যালু ভেরি নাইস, এর ভ্যালু 9/4, তাহলে নাভির স্থানাঙ্ক কি হবে, 9/4, 0 আসছে সবার। আর নাভিলম্বের দৈর্ঘ্য 9 একক, 4a একক হয় তাই তো, তাহলে হবে 9 একক। ওকে, একই অঙ্ক আছে সাথে দুইতে,
বেশ আটে যাই। আটে কি বলছে, y স্কয়ার ইকুয়ালস টু 20x অধিবৃত্তের উপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক। যে বিন্দুর কোটি বলছে ভুজের দ্বিগুণ। তাহলে আমরা যদি বিন্দু স্থানাঙ্ক ধরে নিই এইচ কমা কে, ধরি বিন্দুটির স্থানাঙ্ক এইচ কমা কে, তাহলে কোটিটা ভুজের দ্বিগুণ, তাহলে কি লিখতে পারবো শর্ত অনুযায়ী বল? এইবার এই বিন্দুটা কি করছে দেখো, এই বিন্দুটা কোথায় আছে? অধিবৃত্তের উপর বলেই তো দিয়েছে, অধিবৃত্তের উপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কি বিন্দুটা অধিবৃত্তের উপরে আছে, তাহলে এই বিন্দুটা অধিবৃত্তে কি করবে? পাঁচ হয় বিন্দু স্থানাঙ্ক কি হবে? ঠিক আছে, তাহলে এরকম ভাবে পরেরটা করা যাবে। নয় কি বলছে, হ্যাঁ এটা একটা ডিসকাশনের মতো জায়গা আছে একটা। y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3a স্কয়ার বর্গ একক ক্ষেত্রফল ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক। ঠিক আছে, ভালো করে খেয়াল কর, এই হলো অধিবৃত্ত। অধিবৃত্তের শীর্ষ কোথায় আছে? এখানটায় তো। তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণ বলে দিয়েছে না, y স্কয়ার ইকুয়াল 4x, তাহলে শীর্ষের স্থানাঙ্ক কত? 0,0, গুড। আচ্ছা নাভি স্থানাঙ্ক 1,0, হ্যাঁ কি না? এবার এইটা কার সাথে ত্রিভুজ উৎপন্ন করছে? কোন বিন্দু কোথায় আছে বিন্দুটা? যে কোনো, হ্যাঁ যে কোনো বিন্দুটা কোন জায়গায় আছে? প্রপারলি বলতো, অধিবৃত্তের উপরে, অধিবৃত্তের পরিধির উপরে। তাহলে এই যে কোনো বিন্দু একটা, এটার নাম যদি ও হয়, এটার নাম এস হয়, এখানে পি, ও এস পি ট্রাইঙ্গেল কত দিয়েছে? 3a² বলেছে এর ক্ষেত্রফল। কেসটা হলো এই বিন্দুটা জানি, এই বিন্দুটা জানি, যদি কোনোভাবে এই বিন্দুটা বের করতে পারতাম তাহলে তো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি তো, তিনটে বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে সেই স্থানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। ঘটনা হলো এই বিন্দুটাই তো নেই, ন্যাচুরালি এই বিন্দুটাই তো বের করতে বলছে, এই বিন্দুটা কি ধরবো? না এইখানে লাগাবে না, এই জিনিসটা কতদিন ডিসকাশন করিনি। তো লেখ y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর, y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর, y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, y স্কয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এরকম লিখতে পারি আমরা y স্কয়ার ইকুয়াল 4x এর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, এরকম লিখতে পারি at স্কয়ার কমা 2at ছিল এমসিকিউ। হ্যাঁ এটা কেন লিখতে পারি, এটা একটা আমাদের বলে প্যারামেট্রিক ফর্ম। এখানে বিষয়টা কি কেন লিখতে পারি একটু একটু খেয়াল করা যায় ব্যাপারটাকে, দুটো দিক থেকে খেয়াল করতে পারিস। একটা ব্যাপার হলো প্যারামিটার মানে আছে সঞ্চয় পথ, আমরা যদি h কমা k ধরি তাহলে h ইকুয়াল টু at স্কয়ার, k ইকুয়াল টু 20, নিশ্চয় মনে আছে একটা থেকে t এর মান বের করে তার একটা বসিয়ে দিই, তাতে একটা সমীকরণ পাবো h আর k দিয়ে, সেখানে h এর জায়গায় h বসে, k এর জায়গায় y বসে, তখন ফাইনালি দেখতে পারবো এই সমীকরণটি পাবো। তো t-টাকে যদি আমরা ওখান থেকে এলিমিনেট করি, সরিয়ে দিই, তাহলে আলটিমেটলি কি হবে একটা এরকমভাবে ভাবতে পারি, অথবা আরেকটা কি খেয়াল করতে পারি, সিম্পলি দেখ এখানে এত একটা ভুজ এখানে বসা, এটি স্কয়ার বসালে কত হচ্ছে 4a² t² আর এখানে 2a বসে এখানে কি হচ্ছে 4a² t², তাহলে সমীকরণের বাম দিক ডান দিক সেম হয়ে গেল না? সমীকরণের বাম দিক আর ডান দিক যদি সেম থাকে তাহলে কি সিদ্ধ করছে, তাহলে এই সমীকরণের উপর যে কোনো বিন্দু এটা, পাশাপাশি এখানে এই রাফটি লিখে রাখ, ছোট করে লিখে রাখ, এটা হলো এই সমীকরণের জন্য এটা, যদি এরকম থাকতো তাহলে কি হতো বলতো, এর উপর যে কোনো বিন্দু -at² কমা 2a
মাইনাসটা এক্স এর জন্য এক্স বরাবর এসেছে তাহলে ভুজের সাথে মাইনাস তো থাকবে। ক্রস চেক করে নেবে, সন্দেহ হলে ক্রস চেক করি। 280 বসাই এখানে 4 স্কয়ার টি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বসাই মাইনাস এক্স প্লাস 4 স্কয়ার টি স্কয়ার। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিছে নোট ডাউন করে শর্টে ওই এই অঙ্কেরই সাইড করে নোট ডাউন করে রাখে। x স্কয়ার ইকুয়ালস টু 4 y বলে 2 বল 280 কমা 80 স্কয়ার আর x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4 y বলে মাইনাস 280 y এর সাথে মাইনাস আছে 280 কমা মাইনাস 80 স্কয়ার হ্যাঁ কি না কোড আউট আছে কি একটু ডান সাইডে একটা রাখে এগুলোকে নোট ডাউন করে রেখে অন্য কোনো অঙ্কে অন্য কোনো সময় কাজে লাগলো লাগতে পারে। বুঝে গেছে ক্লিয়ার ওকে তো তাহলে এখন এই অঙ্কে ফোকাস করা যাক। শীর্ষ জানি নাভি জানি তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরবো পরবর্তী সূত্র কি তিনটে বিন্দু স্থানাঙ্ক জানা থাকে লিখতে পারি আমরা করা যেতে পারে তাহলে বল কি আসছে বের কর হাফ ওয়াই ওয়ানের জায়গায় কি বসবে হ্যাঁ এই দিক থেকে শুরু করা যাক জিরো তাহলে এখানে জিরো বসলে তো এমনি জিরো হয়ে যাবে প্লাস ওয়াই টু জায়গায় কি বসবে অ্যাগেন জিরো এটাও জিরো হয়ে গেল কিছু গুণ বসাই না বসাই প্লাস ওয়াই থ্রির জায়গায় 280 ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা 280 যদি বসে এক্স ওয়ান কোনটা এখানে জিরো এখানে মাইনাস ঠিক আছে কত পাচ্ছি দেখতো মাইনাস টু স্কয়ার টি থ্রি স্কয়ার বলতো মট তুললে কি হয় প্লাস মাইনাস একটা প্লাস আনবো একটা মাইনাস আনবো তাহলে একটা কেস হয়ে যাচ্ছে কি কেস ওয়ান একটা হয়ে যাচ্ছে এইটা যা আছে তাই লিখে রেখে দেবো আর একটা কেস কি হবে কেস টু যা আছে তার সাথে একটা মাইনাস গুণ করে দেবো তাহলে টু স্কোয়ার টি ইকুয়ালস টু থ্রি স্কোয়ার দেখতে এখান থেকে টি এর মান বেরোচ্ছে না টু টু কাটছে টি হচ্ছে কত থ্রি মাইনাস থ্রি আর এখানে টি এর মান তাহলে এই টি এর মানের জন্য বিন্দু স্থানাঙ্ক কি হবে মাইনাস থ্রি বসালে কি হবে নাইনে কমা মাইনাস সিক্স এ মাইনাস থ্রি বসছে নাইনে কমা মাইনাস সিক্স আর এই টি এর জন্য নাইনে কমা সিক্স এ একই নাম অতি সংক্ষিপ্ত নয়
বোঝা যাচ্ছে? লজিকটা কি ক্লিয়ার হয়েছে? এই লজিকটাকে ভালো করে মাথায় রাখবি, তা যে কোনো সময় অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু ধরতে কাজে লাগবে। কারণ আমি যে কোনো বিন্দু হুট করে এইচকে ধরতে পারি না, আর এইচকে যদি ধরিও বা এখানে তো কাজ শেষ করতে পারবো না, করতে পারবো কি না এইচকে আমার বেরো হয়েছে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরোটাই কাজে দেবে। তো অলরেডি ডিসকাশন এটাও হয়ে গেছে, এটি স্কোয়ার কমা টু এটি হলে সেটা কোন প্রকারের সংকুচ্ছেদ, সংকুচ্ছেদ বলতে মানে এই যে অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্তের মধ্যে কোনটা আছে কত যে বলছি তার সমীকরণ নির্ণয় করতে বলছে। কিছুক্ষণ আগে ডিসকাস করলাম এইচ কমা কে ধরে কি এর মানটা সরাতে হবে। তো ঠিক আছে, তাহলে এগারোর দাগে দেখা যাক কি বলছে। দেখ যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এইট এক্স অধিবৃত্তের উপর এমন বিন্দু নির্ণয় করতে বলছে যার নাভি দূরত্ব চার একক। নাভি দূরত্ব বলেছে, নাভি দূরত্ব কথার অর্থ কি? নাভি দূরত্ব কথার অর্থ শীর্ষবিন্দু থেকে নাভি নয়, এটা নাভি দূরত্ব বলতে, নাভি দূরত্ব বলতে ব্যাপারটা এই এই জিনিসটা বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কোনো একটা বিন্দু থেকে অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু থেকে সে নাভি পর্যন্ত দূরত্বটা হলো তাকে নাভি দূরত্ব। না এখানে প্রতিটা ক্ষেত্রে একই দূরত্ব আছে তা নয়, কিন্তু এটা তো বৃত্ত নয়, আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, তো এখন কি ব্যাপারটা দাঁড়ালো দেখ, প্রথমে বল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এইট এক্স বলেছে, তাহলে বলতো অধিবৃত্তটার নাভি স্থানাঙ্ক কত? টু কমা জিরো। তাহলে এই স্থানাঙ্কটা হলো আমাদের টু কমা জিরো। এবার আমরা এইমাত্র যে ডিসকাশন করছিলাম এই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি ধরতে পারি আমরা? এটি স্কোয়ার কমা টু এটি। অলরেডি এর ভ্যালু পেয়ে গেলাম টু, তাহলে এর ভ্যালু কি লিখতে পারি? তাহলে তোমরা কি লিখতে পারি? টু টি স্কোয়ার কমা টু এটি, তো তাহলে ফোরটি না, এটি স্কোয়ার কমা টু এটি। এর জায়গায় টু বসে দিতে পারছি আর টু এটির ওখানেও এর জায়গায় টু বসে দিতে পারছি, তাহলে টু টি স্কোয়ার কমা ফোরটি, এস আর নয় তাই তো? তাহলে এবার এই দূরত্বটা কত বলেছে? ফোর, ফোর একক। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি, সেই সূত্রটা থেকে আমরা ডাইরেক্ট ফোর লিখে দিলে টু টি স্কোয়ার মাইনাস কি লিখবো আর হোল স্কোয়ার প্লাস ফোর টি মাইনাস জিরো আর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এখান থেকে টি এর মান বের করা যাবে, ব্যাস টি এর মান এখানে বসিয়ে দিলে বিন্দু স্থানাঙ্ক। তাহলে দেখ এই জিনিসটা এখানেও কাজে লেগে গেল, এটি স্কোয়ার পয়েন্ট টু এটি কনসেপ্ট। শুধু খেয়াল রাখতে হবে অতিরিক্ত সমীকরণটা কি দিয়েছে, যদি একটু ঘুরিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু বিক্রি আর তাহলে কি হবে টু এটি কমা এটি স্কোয়ার, যদি আগে থাকে এক্স আগে থাকে ওয়াই থাকে টু এটি কমা এটি স্কোয়ার, এটা কি আর এটা এগারোর দাগ গেল। বারোর দাগ কোনো একটা বিন্দুর অবস্থান অধিবৃত্তের সাপেক্ষে, এটা আলাদা কিছু ডিসকাশনের নেই, গতদিন হয়তো বলিনি কিন্তু বিষয়টা বৃত্ততেই ছিল মনে আছে? বৃত্তের একটা সমীকরণ থাকতো, ওই বিন্দুটা বৃত্তের ভেতরে নাকি বাইরে নাকি বৃত্তের পরিধির উপরে কি হতো? যদি লেস দেন জিরো হয় কি হতো? ভিতরে। গ্রেটার দেন জিরো হলে বাইরে। ইকুয়ালস টু জিরো হলে পরিধির উপরে। একই জিনিস এখানেও আছে, সেম জিনিস, লেস দেন হলে ভেতরে, গ্রেটার দেন হলে বাইরে, ইকুয়াল হলে অধিবৃত্তের উপর। যেমন ধর এখানে অঙ্কটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স, তোর প্রথম কাজ কি হবে সবকিছুকে কোন দিকে নিয়ে আসা? বা দিকে নিয়ে আসা। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স কোন বিন্দুতে বের করবো? সাপোজ দেখ প্রথমটা বলেছে থ্রি কমা সিক্স, তাহলে এক্সের জায়গায় থ্রি বসবে, ওয়াই জায়গায় সিক্স বসবে, এটা ক্যালকুলেশন করে একটা মান পাবো। তো এবার শুধু দেখবো কি এটা জিরোর থেকে বড় না ছোট। সাপোজ গ্রেটার দেন জিরো হয় তাহলে বাইরে, যদি লেস দেন জিরো হয় তবে ভেতরে, ইকুয়াল টু জিরো হলে উপরে। একই লজিক, একইভাবে বিন্দু বের করবে। ক্লিয়ার? গুড। সংক্ষিপ্ততে ঢোকা যাক, প্রথমে বল সংক্ষিপ্ত একের দাগের অঙ্কগুলো হবে? সব হবে তাই তো? বেশ আমি দেখি তাহলে একের আট কর। একের আট কি করে হবে আমাকে বল? ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স
माइनस टू आई माइनस सेवन इक्वल्स टू जीरो अधिवृत्तटार सबकि बेर करते माइनस टू आई y square minus 2y এখানে কত লাগবে হোল স্কয়ার বানাতে 1 প্লাস 1 আমি এক্সট্রা নিচে এটাকে মাইনাস করে দেব মাইনাস 7 যা আছে আছে মাইনাস 4 যা আছে আছে কত হওয়ার দরকার তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা হোল স্কয়ার আর ওইটা ওই পাশে চলে গেল ওগুলো সব বাদ বাকি যা থাকবে ওই পাশে পাঠিয়ে দিন তাহলে কি হয়ে যাচ্ছে 4x minus 8 তাহলে কি হচ্ছে y minus 1 হোল স্কয়ার কত কমন যাচ্ছে फोर जो कमन ना जाए जो कर फोर कमन कारण फोर ठीक है फोर एक कमन एक्स प्लस टू ए जगह फोर कम्पेयर करब ए मान बेड़ी जाए आलफा बीटा कत वन माइनस टू से कार स्थानांक शीर्ष बिंदु स्थानांक वन माइनस टू शीर्ष बिंदु स्थानांक क्लियर अन्न जा चेहरे सब सूत्र आज पर क्या এরকম একটা হোল স্কয়ার বানাতে হবে গুড তারপরে দেখ ঠিক আছে দুয়েতে অঙ্কগুলো খেয়াল করবে বলতে একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু টু কমা মাইনাস থ্রি তাহলে কার মান দিয়েছেন মানে হ্যাঁ স্পেসিফিক্যালি এই হিসাবে দেখলে কার মান দিয়েছেন আলফা বিটা আচ্ছা এখন সন্দেহটা কি এখন ফরম্যাটটা এইটা হবে নাকি এইটা হবে মূল জটিলতা কিন্তু এইটাই আমাদের আলফা বিটা তো বুঝলাম এবার কি বলছে বল x অক্ষে সমান্তরাল বলছে তাহলে কোনটা হবে পাশেরটাই হবে তাহলে এখানে বিটার জায়গায় কত বসবে -3 মানে আলটিমেট y +3 হয়ে যাবে আমাদের কোশ্চেন অনুযায়ী তাহলে এইটা হচ্ছে প্রথমটা আর বিটার মান -3 আলফার মান 2 তাই তো এবার কি বলছে দেখ নাভিলম্বের দৈর্ঘ্য বলছে 12 একক তাহলে কোনটা 12 পুরোটাই 12 পুরোটাই 12 তাহলে অঙ্ক হয়ে গেল তাই তো তুমি কোন পেয়ে গেল তো যে y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু 12 x - 2 শেষ গুড 2 এ 2 একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক বলেছে শীর্ষ যদি বলে আমরা আবার আলফা বিটা পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের এখন সন্দেহটা কি এইটা হবে এইটা হবে আবার একজন হ্যাঁ এবার কি করে খেয়াল করবি বলতো খেয়াল কর এইটা যে কোটি বেড়েছে না ভুজ বেড়েছে বেড়েছে বা কমেছে যেটা হুম 1 2 আর -1 2 কোটিটা কি সেম আছে না শিশু আর নাভির 2 আছে ওটা 2 আছে কি বেড়েছে কমেছে বেড়েছে অথবা কমেছে এটাই হোক ভুজটা বেড়েছে তাই তো ভুজটা কোন দিক বরাবর বের ভুজ বেড়েছে মানে কোন দিক বরাবর গেছে ঋণাত্মক ঋণাত্মক করা দেখি আমার বক্তব্য অন্য ভুজ মানে কোটিটা চেঞ্জ হয়েছে না ভুজটা চেঞ্জ হয়েছে ভুজটা চেঞ্জ হয়েছে ভুজ যদি চেঞ্জ হয় তাহলে অধিবৃত্তের মুখটা কোন দিকে থাকবে সেটা বিষয় না অধিবৃত্তের মুখটা ওয়াই এর দিক বরাবর থাকবে না এক্স এর দিক বরাবর থাকবে বাদিক ডান দিক আমার কোশ্চেন এইটা যে এক্স এর দিক বরাবর থাকবে না ওয়াই এর দিক বরাবর থাকবে ফার্স্ট কোশ্চেন এটা সেকেন্ড কোশ্চেন হলো এই কি হবে বল x এর দিক বরাবর থাকবে বা যদি কোটিটা চেঞ্জ হতো y এর দিক বরাবর থাকতো ঠিক আছে এইবার কি খেয়াল করব এবার খেয়াল করব যে শীর্ষটা দেখ 1 থেকে -1 এ দিয়ে গেছে
তাহলে ক্লিয়ারলি কি হচ্ছে কমেছে কমেছে মানে কোন দিকে গেছে মুখটা কোন দিকে তাহলে x এর ঋণাত্মক দিকে ঠিক আছে তাহলে আমরা এই জায়গাটায় শীর্ষ জানি এই জায়গাটা নাবি আর এবার তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4a ইনটু x - আলফা আলফা বিটা অলরেডি পেয়ে গেছি এবার শুধু a এর মানটা দরকার তাই তো a এর মান কত কি হবে এখানে সেখানে লিখে রাখ a হলো অ্যাকচুয়ালি কি শীর্ষ থেকে নাভির দূরত্ব শীর্ষ থেকে দূরত্ব যে কোনো সূত্রের ক্ষেত্রে তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো একই না তাহলে ওখান থেকে আমরা এর মান বসিয়ে দিতে পারবো না তাহলে শুধুমাত্র ভালো করে খেয়াল করবি কোশ্চেনটা পড়ে যে প্রথম কথা এই ইকুয়েশন হবে না এই ইকুয়েশন হবে মানে ওটা x এর দিকে থাকবে না y এর দিকে থাকবে এটা গেল ফার্স্ট কোশ্চেন সেকেন্ড হলো যদি x এর দিকে হয় তার ধনাত্মকের দিকে নাকি ঋণাত্মকের দিকে ধনাত্মক থাকলে প্লাসই থাকবে ঋণাত্মকের দিকে হলে মাইনাস আবার y এর দিকে হলো সেম কোশ্চেন পজিটিভ দিকে নেগেটিভ দিকে ঠিক আছে তারপর আমরা প্রপারলি আলফা বিটার মান বসাবো এর মানটাকে বের করবো যা যা দিয়েছে কোশ্চেনে শর্ত সেই মধ্যে তাই হোক একইভাবে দুয়ের তিন করতে পারবো আমরা একইভাবে শুধু ইংলিশ তিনও তাই শুধুমাত্র এ এ ড্যাশ এইসব কথা দিয়ে ব্যাপারটা করেছে ঠিক আছে মানে তো যদি এক এক্স অক্ষের উপরে হয় তাহলে একজনের স্থানাঙ্ক যদি এ কমা জিরো হয় আর একজনের স্থানাঙ্ক হলো এ ড্যাশ কমা জিরো এবার বুঝে নিয়ে করুন একই কোশ্চেন অ্যাকচুয়ালি একই জিনিস দে আর এটা দিয়ে আছে ঠিক আছে আচ্ছা এবার আমি আসছি চারের দাঁড়ে একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে আর নিয়ামকের সমীকরণ দিয়েছে শীর্ষবিন্দু যদি দিয়ে দেয় আমি কি আবার আলফা বিটা জানি ইয়েস অর নো আলফা বিটা কত হবে মাইনাস টু কমা থ্রি তা আমাদের এখন তো আবার একই কোশ্চেন এসে হাজির হলো যে আমরা এই সমীকরণটাকে বাছাই করবো না ওই সমীকরণটা বাছাই করবো নিয়ামকের সমীকরণ থেকে তাহলে আমাদের বুঝতে হবে তাই তো নিয়ামকের সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারছি প্রথমটা x প্লাস 7 ইকুয়ালস টু 0 তাহলে কি হচ্ছে ঋণাত্মক পরে দেখি আমরা হয়তো আগে আমরা এটা খেয়াল করি যে এটা কোন দিক বরাবর আসবে এক্স অক্ষের দিকে আসবে ঠিক আছে আমি আরেকবার না হয়তো তাও ক্লারিফাই করছি সবাইকে যাদের যদি কোনো সন্দেহ থাকে একটু আমি খেয়াল করে নিই যদি এক্স অক্ষের দিকে থাকে তার নিয়ামক এরকম হয় তাই তো আচ্ছা এক্স অক্ষের দিকে যদি থাকে আর নিয়ামক যদি এরকম হয় তার নিয়ামক নিশ্চিত হয় ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষ যদি এখানে থাকে ওয়াই অক্ষের সমান্তরাল আচ্ছা ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়াল টু 0 আর তার সমান্তরাল সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y অক্ষে সমীকরণ x = 0 আর তার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয় x = 0 একই y অক্ষে সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয় অ্যান্সার না পেলেই তো গন্ডগোল তাহলেই তো সন্দেহটা শুরু হয় হোয়াই কি হয় সরল রেখা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাস 99 এক্স অফ ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয় এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি এই দিকটা কি বলতে চাইছি এখানে অলরেডি দিয়েছে দেখ এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0 তাহলে এখানে অলরেডি এরকম বলতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস 7 বলেছে তার মানে নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিয়েছে তো নিয়ামকের যদি এরকম সমীকরণ দেয় তো কনফার্মলি এটা কখন হওয়া পসিবল যদি অধিবৃত্তের মুখটা এক্স এর দিকে থাকে নাহলে তো এরকম নিয়ামকই আসবে না এরকম নিয়ামক না আসলে সমীকরণ আসবে না আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে কাজ করতে চাইছি ইজ ইট ক্লিয়ার
যদি এরকম থাকতো যে ওয়াই ইকুয়ালস একটা কনস্ট্যান্ট ভ্যালু দিল, নিশ্চিত ভাবে তার মুখটা কোন দিকে আছে, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এরকম হচ্ছে, মুখটা আছে ওয়াই অক্ষে, লজিকটা বুঝতে হবে। যাই হোক, এবার এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো দিয়েছে আমাদের নিয়ামকের সমীকরণ কি হয়, তাহলে কোন সমীকরণটা হচ্ছে আলটিমেটলি, এটা তো একই না, এই মুখে হচ্ছে তো, তাহলে এটা হচ্ছে। এখন আমাদের দেখতে হবে কি, ভালো করে খেয়াল কর, নিয়ামকের সমীকরণের সূত্র কি এরকম এরকম ক্ষেত্রে, এক্স প্লাস এ দেখে বল কি, এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু এ নাকি তাই, এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা নাকি, সেটাকে তো আমি এরকম লিখতে পারি। তাহলে এইটার সাথে যদি কম্পেয়ার করি, এ মাইনাস আলফার ভ্যালু কত, এ মাইনাস আলফার ভ্যালু কত, কম্পেয়ার কর সেভেন, অলরেডি আলফার ভ্যালু কত আছে, মাইনাস টু আছে, তাহলে এখান থেকে কি এর মান পাবো, তাহলে এর মান কি পাচ্ছি, ফাইভ। আচ্ছা এর মান কি ফাইভ পাই, সেখানে ফাইভ বসাবো, আলফা আর বিটা বসিয়ে দেবো, বসে এই জিনিসটা। প্রথম কথা, এই সমীকরণ কোনটা চুজ করবে না বুঝতে পারলে কিছুই হবে না, এই সমীকরণ চুজ করবি কোনো যদি না বুঝতে পারিস, তো এইগুলো তো অবজার্ভ করা যাবে না, এখানে আলফা থাকবে না, বিটা থাকবে না, কি হবে, এই কনসেপ্টটাকে গ্রিপ করবো বলে। ঠিক আছে, ভিডিওটাকে আরেকবার পজ করে করে দেখবি কি কি বলবো। আচ্ছা এবার দেখ, পাঁচ ছয় সাত একই টাইপের, এটাকে একসাথে একটা স্টারও মেনে নিতে পারিস, সংক্ষিপ্ত পাঁচ ছয় সাত একই প্যাটার্নের অঙ্ক। সংক্ষিপ্ত পাঁচ ছয় সাত তো পাঁচের এক। আচ্ছা প্রথমে এক নজরে দেখে নে যে অঙ্কগুলো একই টাইপের অঙ্ক কিনা, ভালো করে খেয়াল করে দেখ, প্রতিটা অঙ্কেই একটা কি দিয়েছে, নাভি স্থানাঙ্ক দিয়েছে, আরেকটা নিয়ামকের সমীকরণ দিয়েছে, পাঁচের দুটো অঙ্কে, ছয়ের দুটো অঙ্কে, এমনকি সাতের অঙ্কটার ভাষা আলাদা, ভাষা আলাদা, কিন্তু একই লজিকই বোঝাতে চেয়েছে। প্রথমটা নাভি স্থানাঙ্ক দিয়েছে, তার সঙ্গে নিয়ামকের সমীকরণ দিয়েছে। ঠিক আছে, তাহলে সঞ্চারপথ বলতে মানে কি সমীকরণ হবে আলটিমেটলি সেটা জানতে চাইছে। বেশ, এটা দেখ, গতদিন ডিসকাশন করছিলাম একটা জিনিস, আমি আরেকবার বলি, এখানে যে কোনো একটা বিন্দু যদি এস হয়, এখান থেকে এই বিন্দুটা পি, এটা হলো নিয়ামক, পি থেকে এটা কি লম্ব দূরত্ব, এটা কি এম, এস পি দূরত্ব মানে কি নাভি থেকে বিন্দু দূরত্ব, আর পি এম দূরত্ব মানে পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, এই অনুপাতটা কি লিখতে পারি, ই, গুড, ই মানে কি উৎকেন্দ্রতা, গুড, মনে আছে নিশ্চয়ই উৎকেন্দ্রতার মান যখন ওয়ান হয় তখন সেটা কি হয়, এই চ্যাপ্টারের ব্যাপার মানে অধিবৃত্ত হয়, উৎকেন্দ্রতার মান ওয়ান হলে এটা অধিবৃত্ত, আর গ্রেটার দ্যান জিরো বা লেস দ্যান জিরো হলে সেটা অন্য জিনিস, উপবৃত্ত বা পরাবৃত্ত। তাহলে এখন আমরা তো এখানেই আছি, আর বলেই দিয়েছি অধিবৃত্ত কোশ্চেনও, তাহলে নিশ্চিতভাবে এখানে আমরা কী লিখবো আলটিমেটলি, এখান থেকে আমরা কী পাচ্ছি, এস পি ইকুয়ালস টু পিএম, এগুলো আমরা কিছু লিখতে যাবো না, যেহেতু অধিবৃত্ত তাই আমরা কী লিখতে পারি, এস পি ইকুয়ালস টু পিএম, মানে নাভি থেকে বিন্দু দূরত্ব এবং বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব কি সমান। এইবার কোশ্চেনটা আসছে যে এস পি দূরত্বটা কি আর পিএম দূরত্বটা কি, তা কী করবি, দেখ এস দিয়ে দিয়েছে না, হয়ে গেল বা আমি অঙ্কটা করছি হলো পাঁচের এক নম্বরটাই, এস কত বলে দিয়েছে, ফোর কমা জিরো, আর পিটা আমাদের নিজেদেরকে ধরে নিতে হবে এক্স কমা ওয়াই, আর এটা তোকে বলে দিয়েছে কি নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে যা কিছু দিতে পারে এক্স ওয়াই দিয়ে কিছু একটা মিক্সড হতে পারে। তাহলে কীভাবে লিখবি,
তো লেখ ধরি ধরি অধিবৃত্তের উপর একটি বিন্দু ক্যাপিটাল পি ধরি অধিবৃত্তের উপর একটি বিন্দু ক্যাপিটাল পি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বুঝতে পারি তাহলে এসপি দূরত্বটা কত হচ্ছে দেখতো এসপি দূরত্বটা কি দাঁড়াচ্ছে রুট ওভার কত হবে বল ছবিটা না দেখে ছবিটাকে এখানে সাইড বুঝছেন তাহলে বল এসপি দূরত্বটা কি হবে এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো এর হোল স্কোয়ার নাকি না ঠিক আছে এসপি এখন আমাদের কি বের করতে হবে পিএম তাহলে কি বলি কি পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব ইকুয়ালস টু কি পিএম এই লম্ব দূরত্ব কি করে বের করবো রাফলি আরেকটা জিনিসকে আমি মনে করাচ্ছি তা সরলরেখার টু সি চ্যাপ্টারের জিনিস সরলরেখার টু সি আমি রাফলি একটু মনে করাচ্ছি রাফলি একটু সাইডে করে লিখে রাখি যে কোনো একটা সরলরেখা যদি সমীকরণ হয় এ এক্স প্লাস dy প্লাস c ইকুয়ালস টু জিরো যে কোনো একটা সরল রেখা সমীকরণ x প্লাস dy প্লাস c ইকুয়ালস টু জিরো তা বাইরে একটা বিন্দু যদি থাকে আলফা কমা বিটা তাহলে বাইরের বিন্দু থেকে এই সরল রেখা পর্যন্ত যে লম্ব দূরত্ব এটা কি হয় পি নাম দিয়ে দিলাম এটা কিউ নাম দিয়ে দিলাম এই দূরত্বটা কি হয় মনে আছে কি করে বের করি বল আলফা ইন্টু এ তারপরে এই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করিয়ে লবে বসাবো মূল ব্যাপার এইটা এই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করিয়ে লবে বসাবো এবং খেয়াল করতে হবে সমীকরণের সবকিছু যেন কোন দিকে থাকে বা দিকে থাকে ডান দিকে আর কিছু রাখবো না সবকিছু বা দিকে থাকে যদি কেউ এদের মধ্যে তিনজনের মধ্যে ডান দিকেও থাকতো তাকে টেনে এনে বা দিকে লিখবো আগে তারপরে কি বিন্দুটাকে দিয়ে সমীকরণকে সিদ্ধ করিয়ে লবে বসাবো তাহলে কি হবে এটা বলছি যে সেটাই আসবে প্রথমে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি পুরোটা আসবে সিদ্ধ করে বসবে এবং তার মডিউলাস দেবে হাই মডিউলাস সবসময় পজিটিভ মান দিন কেন মানে এটা কি বোঝাচ্ছে দূরত্ব দূরত্ব বা দৈর্ঘ্যের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে আর নিচে কি হবে রুটের ভেতরে না যে দুটো চলরাশি আছে তাদের সহগ দুটোর স্কোয়ারের যোগফল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্যাটিসফাই করিয়ে সমীকরণটা বসাবো আর নিচে চলরাশি দুটো সহগ যারা আছে তাদের স্কোয়ারের যোগফল তাদের বর্গমূল দুটো বার স্কোয়ার প্লাস ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করা যায় এই ক্ষেত্রে একই লজিকই লাগছে শুধু আলফা বিটার জায়গায় কি আছে এক্স কমা ওয়াই আছে তাহলে তোমার চাপই নেই এক্স এর জায়গাতে এক্সই বসবে ওয়াই এর জায়গাতে ওয়াই বসবে কোনো আলফা বিটা বসারও ব্যাপার নেই শুধুমাত্র সবকিছু কোন দিকে আনবো বা দিকে নিয়ে চলে আসবো তাহলে বল কি হবে কি হবে রাবে কি বসবে বল বল এক্স স্কোয়ার আবার কোথা থেকে আসছে
x minus y by কি হবে x square নয় ওখানে দেখ ভালো করে দেখে তারপর आंसर 1 square plus minus 1 square এখানে আলফা বিটার জায়গায় তো নিজেই x y আছে x এর জায়গাতে আলফা বসছিল y এর জায়গাতে বিটা বসছিল এখানে সমীকরণটা কি আছে এটা আছে x এর জায়গাতে x ই বসবে y এর জায়গাতে y ই বসবে এখানে তার abc কিছু নেই এবার তাহলে কি যা বসলো বসে কি এখানে বসে গেল তার মডুলাস আর নিচে কি তাদের সহগ দুটো স্কয়ার মানে 1 আর -1 তাদের স্কয়ার যোগফল তার রুট হবে ঠিক আছে এই আমাদের উত্তর এটা ঠিক আছে তো এবার লেখ যেহেতু যেহেতু এটি একটি অধিবৃত্ত যেহেতু এটি একটি অধিবৃত্ত সুতরাং sp equals to pn সুতরাং sp equals to pn তাহলে আমরা কি লিখতে পারি ইমপ্লাই করে এইটা ইকুয়ালস টু এইটা লিখে ফেল এইটা ইকুয়ালস টু এইটা একই নাম লিখে ফেল এই দুটো ভ্যালু ইকুয়াল এই দুটো ভ্যালু বের করেছি আমরা অলরেডি তারা নিজেদের মধ্যে সমান সমান হয়ে গেল এখন আমাকে বল বোথ সাইড হোল স্কয়ার করে বোথ সাইড হোল স্কয়ার করে দিলে ডান দিক বাম দিক সব উঠে যাবে একই না তারপরে এই যে ভেতরে যা স্কয়ার আসবে এই স্কয়ার এখানে উপরে স্কয়ার হবে সমস্ত বর্গগুলোকে ভেঙে দিতে পারবো হোল স্কয়ার ফর্মুলা ভেঙে দিয়ে যোগ বিয়োগ করে আলটিমেট সমীকরণ লিখতে পারবো সেটা করতে হবে ফাইনাল এমন কি এখানে হরে যেটা আছে হরের ভ্যালুটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে তাই তো স্কয়ার করলে টু হয়ে যাচ্ছে টুটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে যা যা আছে তো পারলে যোগ বিয়োগ করে লিখতে হবে সেটাই ফাইনাল আছে এবং এই ধরনের অঙ্ক প্রতিটা চ্যাপ্টারই পাবি উপবৃত্তও পাবি আবার পরাবৃত্ত পাবে যদি পরাবৃত্ত বাদ গেছে তাহলে সিলেবাস থেকে আপাতত তো যাই হোক কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই কনসেপ্ট একই জিনিস বারবার কপি পেস্ট হয়ে গেছে এই কনসেপ্ট তো যাই হোক এরকম ভাবে 5 6 7 সাথে যেটা বলছিলাম ভাষাটা আলাদা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাকে বোঝাতে চাইছে দেখ বলেছে একটা গতিশীল বিন্দু এই গতিশীল বিন্দুটাকে তুই ধরে নিবি কি x, y তারপর আবার একই ব্যাপার ঠিক আছে আচ্ছা আটের দাগ কি বলছে দেখ 2t স্কয়ার প্লাস 4, 4t প্লাস 6 তো এরকম t দিয়ে দিলে আমরা কিভাবে বের করি সঞ্চয় পথ কি ধরে নিই প্রথমে ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক কত 2t h কমা k ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক h কমা k তাহলে শর্ত অনুযায়ী h ইকুয়াল টু কত 2t স্কয়ার প্লাস 4 একই না আর k ইকুয়ালস টু 40 প্লাস 6 তাহলে একটা থেকে t এর মান বের করে আরেকটা বসাতে পারবো কোনটা থেকে বের করব t এর মান তাহলে এখান থেকে t এর মানটা বের করে এখানে বসিয়ে দিতে পারবো তাহলে কি এই জায়গায় গিয়ে আর t থাকবে না সমীকরণে কি দিয়ে হবে h আর k দিয়ে একদম শেষে গিয়ে h এর জায়গায় কি লিখবো x এবং k এর জায়গায় y সমীকরণটা পেয়ে যাবো মনে পড়ছে প্রসেস একই জিনিস 9 তে আছে এখানে কাকে সরাতে হবে টিটাকে সরাতে হবে আর এখানে এইচ কে ধরা আলাদা করে দরকার নেই এক্স আর ওয়াই বলেই দিয়েছে তো কায়দা করে কট আর কোসেকের আমরা সূত্র জানি কিন্তু কি আছে স্কয়ারের সূত্র সেক স্কয়ার আর কট স্কয়ারের স্কয়ারের সূত্র কি আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1 এটা বুঝে নিয়ে ওরকম ভাবে কোসেক স্কয়ার থিটার মান বের করবি কট স্কয়ারের মান বের করবি কাজ করবি তারপরে যা সমীকরণ বের হবে সেখান থেকে শীর্ষ নাভি নাভিলম্ব বের হবে দশেরটা নিজেদের হোমওয়ার্ক দিলাম এমনকি এটা উদাহরণও আছে তো যাই হোক হোমওয়ার্ক থাকবে এই দশ পর্যন্ত অতি সংক্ষিপ্ত ছয় থেকে শুরু করে সংক্ষিপ্ত দশ পর্যন্ত আমি পুরোটাই প্রায় ডিসকাশন করে দিলাম ম্যাক্সিমাম ঠিক আছে এগারো থেকে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট টাইপ শুরু হচ্ছে
এই কারণে দিলাম না, কিছু সঞ্চার পদ আছে মধ্যবিন্দু টনটাই এসির উপর। তো তারপরের দিন ভেরি নেক্সট ডে আর কি সংক্ষিপ্ত এগারো থেকে শুরু করে দীর্ঘ বাকিটুকু থাকবে তার পরের দিন। যাই হোক, আপাতত আজকের মতো হোমওয়ার্ক সংক্ষিপ্ত দশ পর্যন্ত, নেক্সট দিন দেখবো। আচ্ছা, আরেকটা ঘোষণাও করে দিই যে পরীক্ষাটা 21শে ডিসেম্বর নেবো বলেছিলাম, তো ওইটা আমি একটু শিফট করে দিচ্ছি। মানে না না, এতটা আনন্দের বিষয় নয়, এতটা আনন্দের বিষয় নয়, জাস্ট ভেরি নেক্সট ডে শিফট করছি। মানে সোমবার 21শে ডিসেম্বর, পরেরটা হলো দেখ বৃহস্পতিবার, করতে 24শে ডিসেম্বর, বৃহস্পতিবার। তো আমি এক্সামটা বৃহস্পতিবার 24শে ডিসেম্বর, ঠিক আছে? কারণ ভালো করে প্রিপারেশন নে, সরল লেখার প্রয়োজনে ভিডিও দেখ, যেগুলো কোশ্চেন থাকবে এর মধ্যে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? পূর্ব পাঠ, সরল লেখা পুরো আর বৃত্ত, ঠিক আছে? আজকের মতো এখানেই ছুটি।